19তম এশিয়ান গেমসে ভারতীয় শুটাররা সোনা এবং রূপই মুড়িয়ে দিচ্ছে দেশকে। রবিবার সকালে সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রইল হাংঝাওতে। মেয়েদের 50 মিটার ট্র্যাপ থেকে সোনা জয়ের প্রত্যাশা ছিল ভারতীয় মেয়েদের, কিন্তু 337 পয়েন্ট নিয়ে ভারতীয় শুটাররা জিতলেন রূপো। ভারতীয় দলের 3 শুটার রাজেশ্বরী কুমারী, প্রীতি রোজকরা এবং মনীষা খের এই পদক এনে দেন, যার কারণে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়ালো 40। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রবিবার সকালে ভারতীয় ঝুলিতে সোনার পদক। পুরুষদের 50 মিটার দলগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় দল সোনা জিতলেন। 361 পয়েন্ট নিয়ে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন কিনান চিনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ তন্ডিয়ামান। 1994 সালের পর এশিয়ান গেমসে 50 মিটার ট্র্যাপে ভারতের এই সোনা জয় এলো, যার কারণে 28 বছর পর ভাঙল ভারতের এই পদক জয়ের রেকর্ড। শুধু তাই নয়, এই সোনা জয় ভারতকে এনে দিল শুটিংয়ে 7ম পদক, যার কারণে ভারতের পদক সংখ্যা এগিয়ে দাঁড়ালো 8ম দিনের শুরুতে 41। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। হাংঝাও এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে এলো ভারতের 3য় পদক। পুরুষদের 10,000 মিটার রেসে রূপো জিতলেন কার্তিক কুমার এবং ব্রোঞ্জ পদক গোলবীর সিংয়ের। এরপর 1 পদক জয় করে ভারতীয় অ্যাথলিটরা পদক জয়ের তালিকাটা দীর্ঘায়িত করেছেন। অ্যাথলিটিক্সে প্রথম এনে দিয়েছিলেন কিরণ বালিয়া মেয়েদের শর্ট পাট বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে। 72 বছর পর ভারতকে পদক এনে দিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার আসরের অন্তিম পর্বে ভারতের 2 লং ডিস্টেন্স রানার কার্তিক কুমার এবং গোলবীর সিং রূপো ও ব্রোঞ্জ পদক জয় করেন। যদিও বাহারিনের বীরহানো 28 ঘন্টা 13 মিনিট 62 সেকেন্ড সময় নিয়ে জয় করেন স্বর্ণপদক। অন্যদিকে ভারতের কার্তিক কুমার 28 ঘন্টা 15 মিনিট 38 সেকেন্ড সময় নিয়ে রূপো এবং গুলবীর সিং 28 ঘন্টা 17 মিনিট 21 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চীনে অনুষ্ঠিত 19তম এশিয়ান গেমসে ভারতীয় হকি যেন গোল মেশিনে পরিণত হয়েছে। ক্রেগ ফুলটন কোচ হয়ে আসার পর গোটা দলই যেন পরিবর্তন হয়ে গেছে। গোটা দলই পরিলক্ষিত হচ্ছে ধ্যানচাঁদের হকি। লাগাতার জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালের পথে বর্তমানে ভারতীয় দল। আসরের প্রথম 4টি ম্যাচে 46টি গোল করে সবার নজরে ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছিল 16-0 গোলে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়লাভ করেছিল 16-1 গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল 4-0 গোলে। শনিবার শেষ বেলায় 8 বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে দিল 10-2 গোলের ব্যবধানে। 4 ম্যাচ শেষে ভারতের ঝুলিতে 46টি গোল। রবিবার ভারতীয় দল গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। প্রথম ভারতীয় মহিলা গলফার হিসেবে এশিয়ান গেমসে পদক জিতলেন অদিতি অশোক। সোনা হাতছাড়া হলেও রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয় অদিতিকে। প্রত্যাশা নিয়েই নেমেছিলেন অদিতি, রীতিমতো পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। কিন্তু একটা শট জলে পড়ে যাওয়াতে তিনি হাতছাড়া করেন স্বর্ণপদক, যার কারণে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় এই গলফারকে। এর আগে 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে ভারত গলফে প্রথম স্বর্ণপদক পেয়েছিল লক্ষণ সিংয়ের হাত দিয়ে। 2002 সালে দ্বিতীয়বার গলফে পদক জয় করেন শিব কাপুর। তার ঠিক 20 বছর পর এবার আবার গলফে এলো পদক। প্রথম ভারতীয় মহিলা হিসেবে রৌপ্য পদক জিতলেন অদিতি অশোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। হকির পর এবার ফুটবলেও ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তান। সিনিয়রদের পর জুনিয়র বিভাগীয় এশিয়া কাপ ঘরে তুলল ভারতীয় দল। অনূর্ধ্ব-19 সাফ ফুটবল কাপের ফাইনালে 8ম বার চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। আসরের ফাইনালে পাকিস্তানকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে ভারতীয় দল ট্রফি জয় করে নেয়। কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেছিল ভারতীয় ফুটবলাররা। প্রথম 45 মিনিট ছিল গোলের অপেক্ষা, কিন্তু বিরতির পর 64-85 এবং অ্যাডেড টাইমে গোল করে ভারতীয় দল 8ম বারের জন্য এই ট্রফি ঘরে তুলে নেয়। উল্লেখ, গত মাসেই সিনিয়র বিভাগীয় সাফ ফুটবলে ভারতীয় সিনিয়র দল পাকিস্তানকে হারিয়ে ট্রফি জয়ের হ্যাট্রিক করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
চীনের হানঝাওতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের অষ্টম দিনে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয় ভারতের। 3000 মিটার ট্রিপল চেজে সোনা জিতলেন অবিনাশ সাবলে। তারপর অনেকটাই প্রশস্ত হল সোনা জয়ের ধারাবাহিকতা। ভারতীয় দল দখল করে নিল 15তম স্বর্ণপদক। রীতিমতো চমক দেখিয়ে অবিনাশ সাবলে এই পদক জয় করেন। গোটা ট্রাক অ্যান্ড ফিল্ড জুড়ে ভারতীয় খেলোয়াড়কে নিয়ে উল্লাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। প্রহর গণা শুরু। বিশ্বকাপ ক্রিকেটে দামামা বাজবে 4 দিন পর, অর্থাৎ 5ই অক্টোবর থেকে। ভারতে অনুষ্ঠিত 10 দলীয় আসরকে ঘিরে রীতিমতো সাজো সাজো রব। অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যে হাজির দেশে। শুরু হয়ে গেছে প্রত্যেক দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এরই মাঝে আচমকা আসরের ক্ষেত্রে কিছু অদল বদল আনল বিশ্ব ক্রিকেট সংস্থা। গত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ফলাফল নিয়ে যে সমালোচনা উঠেছিল, তার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিশ্ব ক্রিকেট সংস্থা। নিয়মে বড় পরিবর্তন হলো, এবছর কোনো ম্যাচ টাই হলে সেক্ষেত্রে সুপার ওভার হবে। সুপার ওভারেও যদি একই ফলাফল হয় তাহলে পুনরায় হবে সুপার ওভার। এই সুপার ওভারেও যদি অপরিবর্তিত থাকে ফলাফল তাহলে পুনরায় চলতেই থাকবে একের পর এক। সুপার ওভার অর্থাৎ অনেকটাই ফুটবলের পেনাল্টি শুটের মতোই। শুট আউটে উভয় দল সমান থাকলে পরবর্তীতে চালু হয় সাডেন ডেথ। স্বাধীন দেশেও ফলাফল একই থাকবে, পুনরায় সাডেন রেস নেওয়া হয়। সেখানেও একই ফল থাকলে সাডেন ডেথে চলতে থাকবে। সুপার ওভারের ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত ক্রিকেট সংস্থার। ভেরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এশিয়ান গেমসের ট্রাক অ্যান্ড ফিল্ডে দ্বিতীয় সোনা এলো ভারতে। পুরুষদের শর্ট পাটে 20.75 মিটার নিক্ষেপ করে সোনা জিতল ভারতের তেজিন্দার পাল সিং। পাঞ্জাবের 28 বছরের এই অ্যাথলেট জাকার্তা এশিয়ান গেমসেও এই বিভাগে সোনা জয় করেছিলেন। রবিবার মূল পর্বের ফাইনালে প্রথম দুটি নিক্ষেপ বাতিল হয়ে যায় তেজিন্দারের, কিন্তু তৃতীয় নিক্ষেপে, চতুর্থ নিক্ষেপে এবং পঞ্চম নিক্ষেপে অসাধারণ পারফরমেন্স করার সুবাদেই শেষ পর্যন্ত সোনার হাসি হাসেন এই অ্যাথলেট তেজিন্দার সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য ভারতীয় হকি খেলোয়াড়রা। শুধু পুরুষ বিভাগে নয়, মহিলা বিভাগেও ভারতীয় দল অপ্রতিরোধ্য। পরপর 3টি ম্যাচেই অপরাজিত ভারতীয় দলের মেয়েরা। রবিবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে খেলা। তবুও আসরের নিয়ম অনুসারে গ্রুপ লীগের শীর্ষে থেকে ভারতীয় দলের মেয়েরা জায়গা করে নিল সেমিফাইনালে। খেলার শুরুতে প্রথমার্ধে কোরিয়ার বিরুদ্ধে পিছিয়ে ছিল ভারতীয় দল। 44 মিনিটে নবনীত কোর গোল করে খেলায় সমতা ফেরান। 1-1 গোলে ড্র রেখেই শেষ হয় লড়াই। তবে গ্রুপ লীগে শীর্ষস্থানে পৌঁছে যাওয়ার কারণে ভারতীয় মহিলা দল পৌঁছে যায় সেমিফাইনালে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।